স্বামী নিয়ে চলে এসেছি পিসির বাড়ির সেকেন্ড পার্ট তো জানি একটু লেট হয়ে গেল তাও নিয়ে তো এসছি সো এখন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি সকাল ছটার সময় দিদি আমি মর্নিং ওয়াকে যাবো বলে আর মর্নিং ওয়াক থেকে বাড়ি ফিরেই আমরা এখানে এখন ব্রেকফাস্ট করে নিই ডিম পাউটি আর এখানে দেখো এখন তোড়ঝড় চলছে কারণ দুপুরে একটা স্পেশাল মেনু হবে আর ওইটুকু সময়ের মধ্যে আমরা এটা সেটা ওটা এসব করতে থাকি লাস্টে আমরা তিনজন আর করতে না পেরে ঘুমিয়েই পড়ি তারপর আমাদের ঘুম থেকে ডেকে তোলা হয় কারণ দুপুরের লাঞ্চে ছিল হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি জাস্ট দেখো কার কার লোভ লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু ভাই দিদি অলরেডি খেতে বসে গেছে আর এখন আমার খাবার পালা চলো এখন দেখি টেস্ট করে কেমন হয়েছে বড়ো পিছাও বিরিয়ানিটা বানিয়েছিল আর সত্যি কথা বলতে বিরিয়ানিটা খুব সুন্দর খেতে হয়েছিলো আর তারপর আমরা খেতে রেডি হয়ে পড়ে একটু ঘুরতে যাবো বলে যেহেতু দিদির বাড়ি এসেছি একটু ঘুরতে যাবো না তা কি হয় তাই মা ভাই আমি দিদি মিলে একটু চলে যাই ঘুরতে তো ফার্স্ট আমরা যেখানে যাই সেটা ছিল একটা বাগান বাড়ি যেখানে দশ টাকা করে টিকিট নেয় তো এখানে চারিদিকটা সত্যিই খুব সুন্দর ছিল ফুল গাছ দিয়ে সাজানো ছিল এমনি ছবি তোলা রিলস বানানোর জন্য অনেক রকম জায়গা ছিল আর এখানে এই বডগাছটা দেখো জাস্ট কত পুরোনো গাছ দেখেই যেন কীরকম ভয় ভয় লাগছে আর খেলার জন্য ওখানে বাচ্চাদের পার্কও ছিল ওখানে ল্যাবরেটরি ছিল আর যেখানে অনেক রকম ড্রয়িং টাঙানো ছিল সুন্দর সুন্দর মানে আর আমি এখানে দেখো রিল শ্যুট করার জন্য এটা কি করব ওটা করব সেটা করবো এদিক সেদিক ছুটে ছুটে বেড়াচ্ছি আর এখানে ড্রয়িংগুলো দেখো জাস্ট কত সুন্দর সুন্দর ড্রয়িং টাঙানো ছিল তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে দিই ড্রয়িংগুলো আর এটা ছিল গঙ্গার পার্ক এই গেটটা খোলা হয় না কিন্তু এখানে জাস্ট এত সুন্দর হাওয়া দিচ্ছিলো জাস্ট বলার মতো না তারপর আমরা বাগান বাড়ি থেকে বেরিয়ে চলে যাই একটা মার্কেটে মুখার্জি মার্কেট যেটা বলে কন্যগড়ে আর এখান থেকে আমরা একটু পকোড়া কিনে নিই পকোড়া খাবো বলে আর সন্ধ্যাবেলা মার্কেটটা ভালো করে ওপেনিং হয় আর যেহেতু আমরা একটু বিকেল বিকেল চলে গেছিলাম তাই বেশি কিছু দোকানপাট খুলেছিলো না আমরা কিছু খাবার দাবার কিনি আর বাড়ি চলে আসি আর বাড়িতে আসার আগে আমরা এখানে শিঙাড়া মিষ্টি একটু খেয়ে কিনে নিই আর কি সন্ধ্যাবেলা খাওয়ার জন্য তারপর বাড়ি এসে আমরা একটু চা বিস্কুট খাই চা বিস্কুটের সাথে সিঙ্গারা মিষ্টি এসব খেতে থাকি আবার রাতের ডিনারে আমরা সেই বিরিয়ানিই খাই কারণ বিরিয়ানি দুপুরবেলা এত বেশি হয়ে গেছিলো সো বিরিয়ানি খাওয়ার পর এখানে এখন আইসক্রিম খাওয়া হচ্ছে আমাদের আর এখানে আমার বিষাবু আইসক্রিমটা কিভাবে খাচ্ছে দেখো মানে এত প্রিয় সেটা বুঝতে পারছি যাই হোক সো এই ব্লগটা এতটুকুই খুব তাড়াতাড়ি আবার একটা ব্লগ নিয়ে আসবো সো টাটা সবাই ফলো করে দিও